দুর্বিষহ যানজট থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি এনে দিতে ঢাকার তিন প্রধান সড়ক গাবতলী থেকে আজিমপুর, সায়েন্স ল্যাব থেকে শাহবাগ এবং কুড়িল থেকে খিলগাঁও হয়ে সায়দাবাদ পর্যন্ত রোববার থেকে রিক্সামুক্ত করার ঘোষণা দিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন এই রুটে রিক্সায় চলাচলকারী সাধারণ মানুষ। নগরীর যানজট নিরসনে শুধু রিক্সা বন্ধ নয়, গণপরিবহনের সংখ্যা এবং রুট বাড়ানোর পাশাপাশি অবৈধ পার্কিং বন্ধের দাবি জানান তারা। রাস্তাঘাটে অনাবিল গাড়ি পার্ক করে বসে থাকে, সেগুলো যানজট সৃষ্টি করে না? এটা উঠানোর আগে আপনার বিকল্প একটা ব্যবস্থা তৈরি করে দিতে হবে, নিয়ম মতো একটা লাইনে চলে, ওরা যেন যানজট সৃষ্টি না করতে পারে, ওদের জন্য আলাদা একটা লেন করে দিলে ভালো হবে। শনিবার দুপুরে উত্তর সিটি কর্পোরেশন ভবনে এক মতবিনিময় সভায় মেয়র আতিকুল ইসলাম জানান, রিক্সার বিকল্প তৈরিতে কিছুটা সময় লাগবে। যানজট কমিয়ে নগরবাসীকে স্বস্তি দিতে ফুটপাত দখলমুক্ত এবং পার্কিং স্থাপনা নির্মাণের কথা জানান তিনি। কুড়িল বিশ্ব রোড থেকে মালিবাগ পর্যন্ত যে রোডটা যাবে, এই রোডের মধ্যে আমরা রিক্সাটাকে আমরা নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে, কিন্তু তার ভিতরে যে ইনার যত রোড আছে সকল ইনার রোডেই কিন্তু এটা চলবে, রিক্সা চলবে। রাজধানীর প্রধান তিন সড়কে রিক্সা বন্ধ করে যানজট নিরসন সম্ভব নয় বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। এসব রুটে পর্যাপ্ত গণপরিবহন সহ বিকল্প ব্যবস্থা গড়ে তোলার পরই রিক্সা বন্ধের উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তিনি। পর্যায়ক্রমিক বিকল্প ব্যবস্থা নির্ভর কার্যক্রমের মধ্যে দিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত। এর বাইরে তাড়াহুড়া করে বিক্ষিপ্তভাবে এবং এক ধরনের অ্যাডহক ভিত্তিতে এই কার্যক্রম করা আত্মঘাতী এবং বিরাট একটা জনগোষ্ঠীর প্রতি বিবেচনাহীন, সংবেদনহীন, সংবেদনশীলতাহীন একটা মানসিকতার প্রকাশ ঘটবে। রাজধানীর সড়কে যানজট লাঘবে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে আনারও কথা জানান বিশেষজ্ঞরা। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা।